গোলাপ জাম। বাঙালির আহারে কতই না বাহার, নিত্য নতুন পদ্ধতিতে তৈরি হয় লোভনীয় কত খাবার। সকালের নাস্তায় পাউরুটি নিত্য খাবার হলেও এই পাউরুটি দিয়ে তৈরি গোলাপ জাম কিন্তু নিত্য নয়। আজকে দেওয়া হলো বাসায় বসে ব্রেড গোলাপ জাম তৈরির রেসিপি। উপকরণ: এক কাপ চিনি, এক কাপ পানি, আট টুকরা পাউরুটি, কিশমিশ পরিমাণ মতো, দেড় কাপ তেল, এক কাপ ফুল ক্রিম দুধ। প্রস্তুত প্রণালী: প্রথমে দুধ দিয়ে পাউরুটি মিশিয়ে ব্লেন্ড করে নিন। এরপর এটা দিয়ে ডো তৈরি করুন, যেন বেশি পাতলা না হয়। ডো দিয়ে হাতের তালুতে চাপ দিয়ে বল তৈরি করুন। প্রত্যেকটি বলের ভিতরে একটি করে কিশমিশ দিয়ে দিন। বলগুলো ভালোভাবে গরম তেলে ভেজে নিন। পানি ও চিনি দিয়ে শিরা তৈরি করুন। শিরা ঘন হয়ে আসলে বলগুলো চিনি মিশ্রিত পানিতে ছেড়ে দিন। এরপর 15-20 মিনিট পর নামিয়ে একটু ঠান্ডা করে পরিবেশন করুন গরম গরম ব্রেড গোলাপ জাম।